এতিমসাজকে 2 বছর আমি বিধবা, আমি এটা সুষ্ঠু বিচার চান। 2022 সালের 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন রিকশায় থাকা শিক্ষার্থী সামিয়া আফরান তৃতীয়। চাঞ্চল্যকর এই কিলিং মিশনে 33 জন জড়িত বলে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্র দাখিল হলেও 2 বছরেও শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার কাজ। উল্টো মামলার বাদী নিহত টিপুর স্ত্রীকে দুবাই থেকে দেয়া হচ্ছে হত্যার হুমকি। নিরাপত্তা চেয়ে 11টি জিডিও করেছেন তিনি। একটা কোটি ছিল, যে কোটটা আমি বলি, আমরা বলি ভালো কোটি, জামিন টামিন দিচ্ছিল না, কিন্তু জজ নিজে বিব্রত ফিল করে কোটটা অন্য কোটে দিয়ে দিছে। আর চার্জ গঠন করতে হলে আমি জানি যে জেলখানা থেকে আসামিগুলি আনতে হয়, ওরা থাকা অবস্থায় চার্জ গঠন, সেটা ওরা বাধা সৃষ্টি করছে এবং 4টা ডেড কেসে 1টা ডেড আসামি আনছে না। আসামি পক্ষ এত ক্ষমতা দেয়, এত টাকা, আমি চারদের সাথে সারাক্ষণই হয়রানির মধ্যে থাকি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টিপু হত্যায় জড়িত কাইল্লা পলাশ সহ 6 জন এর মধ্যে জামিন পেয়েছেন। এক আদালত বিব্রত বোধ করে জামিন আবেদন ফিরিয়ে দিলেও আরেক আদালতে জামিন পাওয়ায় প্রশ্ন তুলেছেন বাদীপক্ষ। লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে জামিন কাউকে দেয় না, 2-1টা দিলে স্টে করে দিছে। একটা আলোচিত মামলার 2 জন খুন হয়েছে, লোয়ার কোর্ট থেকে জামিন হইলে এটা তো আমার জীবনের জন্য রিস্ক থেকে যায়। ফার্স্ট কামলায় এটা দেয়, শুনানি হয়তো বিকেলবেলা বা সকালের দিকে হয়, সন্ধ্যা বা বিকেলবেলা ঘোষণা দেয়, এটাও তো আমার জন্য একটা রিস্ক। জেলের বিষয়ে তো এটা তো আইনে আছে, একটা আসামি কখন জামিন পাইতে পারে এটা আইনেও বলা আছে। এই জিনিসগুলো যদি এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয়, মামলার প্রধান আসামি সুমন শিকদার ওরফে মুসা সহ 4 জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন নিহত টিপুর স্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।